দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট গুলো প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ক্রমশ বাড়ছে চীনের সামরিক পরিকাঠামো নির্মাণ উদ্বিগ্ন ভারত আফগানিস্তানে দ্রুত শান্তি প্রতিষ্ঠা জরুরি বলছে এরদোগান ত্রিপুরার ফলে উজ্জীবিত নতুন সেনাপতিকে দায়িত্বে এনে মাস্টার স্ট্রোক দেবেন মমতা ইরান ইসরায়েল সাইবার হামলা মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলা শুরু করবে আর্জেন্টিনা ইরানের সঙ্গে বসছে ক্ষমতাধর পাঁচ দেশ রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র কিভাবে ঢুকল এবং সর্বশেষ জানিয়ে আজই ভারতীয় পার্লামেন্টে উঠছে কৃষি আইন বিলম্বের প্রস্তাব শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন ভারতের হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর সরকার যে চারদিক থেকে হামলার শিকার হচ্ছে একদিকে চীন যেভাবে সীমান্তে ক্রমশই অগ্রসর হচ্ছে শক্তি বৃদ্ধি করছে এবং ভারতের সীমান্ত দখল করছে অন্যদিকে ভারতের মধ্যে কৃষকদের দাবি অবশেষে মানতে বাধ্য হয়েছে নরেন্দ্র মোদী সরকার এ বিষয়ে আপনার মতামত মতামতকে কমেন্ট বক্সে লিখে জানান প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ক্রমশ বাড়ছে চীনা সামরিক পরিকাঠামো নির্মাণ উদ্বিগ্ন ভারত দুই দেশের মধ্যে সম্প্রতি সীমান্ত সংক্রান্ত আলোচনা অনুষ্ঠিত হয় সেই সময় ভারতীয় পক্ষ পূর্ব লাদাখের কাছে চীনা নির্মাণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সামরিক পরিকাঠামো তৈরি করতে চীন ব্যাপকভাবে বিনিয়োগ করছে আর এই পরিকাঠামো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত উল্লেখ্য বিগত বেশ কয়েক মাস ধরে পূর্ব লাদাখ সেক্টরের সীমান্তের কাছেই চীনা ভূখণ্ডে পিপলস লিবারেশন আর্মি বিভিন্ন পরিকাঠামোগত নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে দুই দেশের মধ্যে সম্প্রতি সীমান্ত সংক্রান্ত আলোচনা অনুষ্ঠিত হয় সেই সময় ভারতীয় পক্ষ পূর্ব লাদাখ সেক্টরের কাছি এলাকায় চীনা সেনাবাহিনীর উদ্বেগ প্রকাশ করেছে কর্মকর্তারা বলেছেন যে চীনা ভূখণ্ডে এই সামরিক পরিকাঠামোর আপডেট খুবই তাৎপর্যপূর্ণ কারণ চীনারা হাইওয়ে প্রশস্ত করছে এবং কাশগর গারগুনসা এবং হোতানে প্রধান ঘাটি ছাড়াও নতুন আরো ইয়ার স্টেপ নির্মাণ করছে এই আবহে ভারতীয় পক্ষের উদ্বেগের কারণ রয়েছে যথেষ্ট চীন নতুন হাইওয়ে এবং সংযোগ সড়ক নির্মাণ প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে নতুন আবাসিক স্থল এবং বসতি নির্মাণ করছে এবং তাদের পাশে ক্যাপনাstro রেজিমেন্ট সহ ভারী অস্ত্র মোতায়েন করেছে। এগুলো আসন্ন আগ্রাসনের ইঙ্গিত বলে ধরে নেওয়া হচ্ছে। একটি বড় প্রশস্ত মহাসড়কও তৈরি করা হচ্ছে যা প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চীনা সামরিক অবস্থানগুলির সাথে পশ্চিম অঞ্চলের সংযোগ আর উন্নত করবে। এদিকে কর্মকর্তার জানান যে চীনা সামরিক বাহিনী তাদের বিমান বাহিনী এবং সেনা বাহিনীর জন্য তৈরি পরিকাটামো মার্কিন এবং অন্যান্য দেশের স্যাটেলাইটগুলিকে চোখের আড়ালে রাখতে চাইছে। তাই প্রতন্ত অঞ্চলে তা রাখার চেষ্টা চালাচ্ছে, তিব্বতীদের সেনায় ভর্তি করে তাদের চীনা হান জনজাতির সৈনিকদের সঙ্গে সীমান্তে মোতায়েন করার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হচ্ছে তাসরা সীমান্ত এলাকায় চীনা ড্রোন মোতায়েনের সংখ্যাও অনেক বেড়েছে আফগানিস্তানে দ্রুত শান্তি প্রতিষ্ঠা জরুরি বলছে এরদোগান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইফ এরদোগান বলেছেন আফগানিস্তানে যত দ্রুত সম্ভব স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা জরুরি তুর্কি মেনিস্তান অনুষ্ঠিত ইকোনমিক কর্পোরেশন অর্গানাইজেশনের পনেরোতম সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট এ কথা বলেন খবর হরিয়াদ ডেইলি নিউজের এরদোগান বলেন আফগানিস্তানে যত দ্রুত সম্ভব স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা জরুরি দেশটি ভয়াবহ অর্থনৈতিক ও মানবিক সংকট মোকাবেলা করছে আমাদের সাধারণ ইচ্ছা ও লক্ষ্য সেখানে এমন একটি প্রশাসন তৈরি করা যা দেশের সব পক্ষের প্রত্যাশা পূরণ করবে আফগানিস্তানের টার্কিশ রেড ক্রিসেন্ট এবং তুরস্কের বেসরকারি সংস্থাগুলো মানবিক সহায়তা কার্যক্রম বাড়িয়েছে বলেন এরদোগান দীর্ঘ বিশ বছর পর যুক্তরাষ্ট্রে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নেয় এরপর দেশটির রাজধানী কাবুলের নেয় পরে পাঞ্জসির দখলের পর দেশটিতে সরকার গঠন করে গোষ্ঠীটি যদিও এখনো নতুন সরকারকে কোন দেশ স্বীকৃতি দেয়নি এরই মধ্যে শীত চলে আসায় দেশটিতে মানবিক সংকট দেখা দিয়েছে এদিকে সম্মেলনের অঞ্চলে শান্তির জন্য ইরানের উপর থেকে একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা দরকার বলে মনে করেন তুরস্কের প্রেসিডেন্টের দোগান তিনি বলেন ইরানের উপর থেকে একতরফা নিষেধাজ্ঞার অবসান এবং সব পক্ষের পরমাণু চুক্তিতে ফিরে এসে বাধ্যবাধকতাগুলো পুনরায় গ্রহণ করা আমাদের অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধি ও স্থিতিশীল অবদান রাখবে ইরানের একতরফা ভাবে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র এসব নিষেধাজ্ঞার কারণে মধ্যপ্রাচ্যের দেশটিকে নানা সংকটের মুখোমুখি হতে যাচ্ছে ত্রিপুরার ফলে উজ্জীবিত নতুন সেনাপতিকে দায়িত্বে এনে মাস্টার স্ট্রোক দেবেন মমতা ত্রিপুরাপুর ভোটের রেজাল্ট আউট হয়ে গেছে অঙ্কের বিচারে তৃণমূল একটি আসনে জয়লাভ করলেও শতাংশের বিচারে জোড়া ফল শিবির রাজ্য স্থানে চলে এসেছে বলে দাবি তাদের এরকমই একটা পরিস্থিতি আজ দলের গুরুত্বপূর্ণ ওয়ার্কিং কমিটির সদস্যদের নিয়ে বৈঠকে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সূত্রের খবর সেই বৈঠকে ত্রিপুরা প্রসঙ্গ উঠে আসবে আর সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন অশোক তনওয়ার গান্ধী পরিবারের একদা ঘনিষ্ঠ এই নেতা যিনি একাধারে হরিয়ানা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি ও বটে তিনি আজ হাজির থাকতে পারেন দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে দলীয় সূত্রে খবর অশোককে ত্রিপুরায় কাজে লাগানো হতে পারে তৃণমূলের একটি সূত্র জানাচ্ছে অশোককে ওয়ার্কিং কমিটির বৈঠকে আমন্ত্রণ যথেষ্ট ইঙ্গিত বাহি দুই সালের হরিয়ানার শীর্ষা লোকসভা কেন্দ্র থেকে জয় হয়েছিলেন অশোক তনওয়ার দুই এবং দুই সালে অবশ্য তিনি হেরে যান এর কিছুদিন পরেই প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিং হোডার সঙ্গে মতবিরোধের জেরে দল ছাড়েন একদা রাহুল গান্ধীর টিমের ওই গুরুত্বপূর্ণ সদস্য প্রসঙ্গত অশোকের স্ত্রী অবন্তিকা গান্ধী পরিবারের ঘনিষ্ঠ কংগ্রেস নেতা অজয় মাখনের বোন চলতি বছরের ফেব্রুয়ারিতে দিল্লিতে নতুন দল অর্পণা ভারত মোর্চা গড়ার কথা ঘোষণা করেন অশোক তনওয়ার সেই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন তার দীর্ঘদিনের বন্ধু ত্রিপুরার মহারাজা তথা ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি দেব বর্মন চলতি বছরের ফেব্রুয়ারিতে দিল্লি নতুন দল আপনা ভারত মোর্চা গড়ার কথা ঘোষণা করেন অশোক তনওয়ার সেই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন তার দীর্ঘদিনের বন্ধু ত্রিপুরার মহারাজা তথা ত্রিপুরা প্রদেশের কংগ্রেসের প্রাক্তন সভাপতি দেব বর্মন দুই বছর আগে কংগ্রেস ছেড়ে নয়া রাজনৈতিক মঞ্চ ত্রিপুরা মথা গঠন করেছেন মহারাজা প্রদ্যত মণিক্য গত এপ্রিল মাসে ত্রিপুরা রাজ্যের স্বশাসিত উপজাতি পরিষদের নির্বাচনে বিজেপি আইপিএফটি জোটকে পর্যদস্ত করে ক্ষমতা দখল করেছে ত্রিপুরা মাথা গতকাল ত্রিপুরার ফল বেরোনোর দেখা যায় একটি আসনে তীব্র মথা জয় লাভ করেছে ফলে পাহাড়ি অঞ্চল বাদ দিয়েও আরবান বডির ভোটে আসন জয় ছিনিয়ে নিয়েছে তারা ত্রিপুরা ষাটটি বিধানসভা আসনের মধ্যে এক তৃতীয় অংশ উপজাতি পরিষদের এলাকায় সেখানে তৃণমূলের সঙ্গে প্রদত্ত মানিক্য হাত মেলালে বিজেপি বিপাকে পড়তে পারে বলে মনে করা হচ্ছে সম্ভাব্য সেই সেতু বন্ধনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন অশোক এর পাশাপাশি লুইজিন হো ফেলারিও যিনি তৃণমূলের সদ্য রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়েছেন তিনি উত্তর পূর্বাঞ্চলের দায়িত্বে ছিলেন দীর্ঘদিন ফলে আগামী দিনের জাতীয় স্তরের এই মুখেদের ব্যবহার করে ত্রিপুরা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে তৃণমূল কংগ্রেস ইরানি ইসরায়েল সাইবার হামলা বেশ কিছুদিন ধরেই চলছে ইরান ইসরায়েল বাক যুদ্ধ এর মধ্যে এবার সাইবার যুদ্ধে জড়িয়েছে প্রতিবেশী দেশ দুটি আর সেই যুদ্ধের সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছে উভয় দেশের লাখ লাখ সাধারণ মানুষ গত এক মাস ধরে ঠিকমতো তেল গ্যাস কিনতে পারছে না ইরানিরা অন্যদিকে প্রেম বিষয়ক তথ্য উপাত্ত ফাঁস হয়ে যাওয়ায় সমাজে মুখ দেখাতে পারছে না ইসরায়েলিরা নিউ ইয়র্ক টাইমস ভূ রাজনৈতিক কারণে ইসরায়েল ইরান সম্পর্ক অনেকটা সাপে নেউলে সেই শত্রুতা জেরেই বহু বছর ধরেই একে অন্যের বিরুদ্ধে গোপন বা প্রকৃত যুদ্ধ চালিয়ে আসছে তারা এই যুদ্ধ কখনো ভূমিতে কখনো সাগরে আবার কখনো কখনো আকাশে তবে কিছুদিন ধরে তাদের মধ্যে ডিজিটাল তথা সাইবার যুদ্ধ দেখা যাচ্ছে গত মাসে ইরানি মারাত্মক সাইবার হামলা চালায় ইসরায়েল ইরানি কর্তৃপক্ষের পক্ষ থেকে এই হামলার কথা স্বীকার করে বলা হয় সাইবার হামলায় ইরানের প্রায় চার হাজার তিনশো গ্যাস স্টেশন বিকল হয়ে যায় এর ফলে দেশটির জ্বালানি সরবরাহ প্রায় বারো দিন বন্ধ ছিল ইরানে জ্বালানি সংকটের মধ্যে এই সাইবার হামলা দেশটিতে মারাত্মক ভীতি সৃষ্টি করে এর পাল্টা ইসরায়েলেও হামলা চালায় তেহরান দেশটির একটি সমকামী ডেটিং অ্যাপস নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় ইরানি হ্যাকাররা এরপর সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় নিজেদের ব্যক্তিগত গোপন গোপন তথ্য ফাঁস হওয়ায় একটা বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয় ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ইসরায়েলি প্রধানমন্ত্রী সংখ্যা প্রকাশ ইরানের সঙ্গে পরমাণু আলোচনায় দেশটির উপর থেকে নিষেধাজ্ঞা সংখ্যা প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী রাফতালি বেনেট রোববার মন্ত্রিসভার বৈঠকে এই সংখ্যা প্রকাশ করে তিনি বলেন যুক্তরাষ্ট্র বা ইরানের সঙ্গে আলোচনা করা অন্য দেশগুলোকে যে কোনো ভাবেই হোক আমাদের এই বার্তা পৌঁছাতে হবে সোমবার ভিয়েনায় ইউরোপীয় ইউনিয়নের তত্ত্বাবধায়নে ইরানের সঙ্গে দুই সালে সম্পাদ উৎপাদিত পরমাণু চুক্তি পুনরুজ্জীবিতের জন্য ব্রিটেন ফ্রান্স রাশিয়া চীন ও জার্মানি নতুন করে আলোচনা শুরুর কথা রয়েছে দুই সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে চুক্তি থেকে বের করে নিয়ে যাওয়ায় মার্কিনীরা সরাসরি এই আলোচনায় যুক্ত হচ্ছে না ইসরায়েল শুরু থেকেই ইরানের সঙ্গে যে কোনো প্রকার সমঝোতার বিরোধিতা করে আসছে ইসরায়েলের দাবি ইরান তার পরমাণু কর্মসূচির আড়ালে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য চেষ্টা চালাচ্ছে সূত্র রয়টার্স মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলা শুরু করবে আর্জেন্টিনা রোহিঙ্গাদের বিরুদ্ধে চলমান গণহত্যার বিষয় মিয়ানমারের সেনা বাহিনীর বিরুদ্ধে আদালতে মামলা দেওয়ার পদক্ষেপ নিয়েছে আর্জেন্টিনার বিচার বিভাগ বার্মিজ রোহিঙ্গা অর্গানাইজেশন ইউকে এ কথা জানায়। রোববার বি আর ও ইউকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে গত 26ই নভেম্বর বুয়েনস আইয়ারসের ফেডারেল ফৌজদারি আদালতের দ্বিতীয় চেম্বার নিশ্চিত করেছে যে তারা সর্বজনীন এখতিয়ারের নীতির অধীনে মিয়ানমারের সিনিয়র কর্মকর্তাদের বিরুদ্ধে একটি মামলা শুরু করবে। সেকেন্ড চেম্বারের উল্লেখ করে এতে আরো বলা হয়েছে রোহিঙ্গাদের বিরুদ্ধে কিছু অপরাধ এতটাই ভয়াবহ যে সেগুলোর বিচার যে কোনো জায়গায় করা যেতে পারে বি আর ও ইউকে দুই সালের নভেম্বরে প্রথমে আর্জেন্টিনার বিচার বিভাগের কাছে মেন অং লাইং এবং বর্তমান জনতার ঊর্ধ্বতন নেতৃত্ব সহ মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে এই ধরনের মামলার জন্য আবেদন করেছিল বিয়ার ইউকে এর প্রেসিডেন্ট তুনখিন বলেন এটি শুধু রোহিঙ্গাদের জন্য নয় বরং সব স্থানের নির্যাতিত মানুষের জন্য একটি আশার দিন আর্জেন্টিনার এই সিদ্ধান্তে প্রমাণ হয় যে যারা গণহত্যা ঘটায় তাদের লুকানোর কোন জায়গা নেই বিশ্ব এই জঘন্য অপরাধের বিরুদ্ধে দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ রয়েছে এই মামলা নেওয়ার সাহস ও নৈতিক নেতৃত্ব দেখানোর জন্য আর্জেন্টিনার বিচার বিভাগকে সদুবাদ জানিয়ে তিনি বলেন মিয়ানমারে কয়েক দশক ধরে রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতন বিচার এখন হাতের নাগালে। তুনখিন বলেন এই দায়বদ্ধতা কেবল রোহিঙ্গাদের জন্যই নয় বরং মিয়ানমারের সামরিক বাহিনীর নৃশংস শাসনে ভুক্তভোগী সবার জন্য চলতি বছরের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের পর থেকে হাজার হাজার নিহত আহত নির্যাতিত বা নিখোঁজ সবার ক্ষেত্রে তা প্রযোজ্য বিবৃতিতে বলা হয়েছে দুই হাজার সতেরো সালে মিয়ানমারের সামরিক বাহিনী এবং তার দশররা এ অঞ্চলে একটি জঘন্য অভিযান পরিচালনা করে সবচেয়ে খারাপ নৃশংসতা ঘটায় এবং প্রায় আট লাখ রোহিঙ্গাকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালিয়ে যেতে বাধ্য করে ইরানের সঙ্গে বসছে ক্ষমতাধর পাঁচ দেশ বহুল আলোচিত পরমাণু চুক্তির ভবিষ্যৎ ঠিক করতে অস্ট্রিয়ায় আলোচনায় বসছে ইরান ও ক্ষমতাধর পাঁচটি দেশ স্থানীয় সময় সোমবার দেশটির রাজধানী ভিয়েনায় এই বৈঠক শুরুর কথা রয়েছে এরই মধ্যে বৈঠকে সামনে রেখে চীন ও রাশিয়ার সঙ্গে একের পর এক আলোচনা করছে ইরান এদিকে বৈঠকে পরমাণু সমঝোতায় ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা যেতে পারে বলে সংখ্যা প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী দীর্ঘ পাঁচ মাসের বিরতির পর আবারও শুরু হচ্ছে পরমাণু সমঝোতা বৈঠক সোমবার রাশিয়ার রাজধানী ভিয়েনায় শুরু হওয়া বৈঠকে তেহরানের বিরুদ্ধে মার্কিন সরকারের একতরফা ও অবৈধভাবে যেসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তা প্রত্যাহার করার লক্ষ্য নিয়ে আলোচনা শুরু করেছে ইরান এর মধ্যে ভিয়েনায় পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল নতুন প্রশাসন ক্ষমতায় আসায় এবার বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী ও প্রধান পরমাণু আলোচক আলী বাক বৈঠকে ইরানের প্রতি নিজেদের সমর্থন দিচ্ছে চীন ও রাশিয়া গত কয়েকদিনে দেশগুলোর সঙ্গে বেশ কয়েকবার বৈঠক করছে ইরান সপ্তম ধাপের বৈঠক নিয়ে করেছেন প্রধানমন্ত্রী অংশ নিয়ে তিনি বলেন চলমান নিষেধাজ্ঞা প্রত্যাহারে সমঝোতা করতে পারে ইরান তিনি বলেন আমরা সব সময় বলে এসেছি ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে তারা নতুন উদ্দেশ্য নিয়ে বৈঠক শুরু করছে তাদের যেন কোন সুবিধা দেওয়া না হয় সেই বার্তাই আলোচনায় অংশ নেওয়া দেশগুলোকে আমাদের পৌঁছাতে হবে দুই সালে ইরান ও ছয় দেশের মধ্যে ঐতিহাসিক পরমাণু চুক্তি হয় তবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর চুক্তি থেকে সরে যাওয়ায় যুক্তরাষ্ট্র যদিও ক্ষমতায় আসার পর ফের চুক্তিতে ফেরার কথা জানান জো বাইডেন এবারের বৈঠকে সরাসরি অংশ নিচ্ছে না যুক্তরাষ্ট্র রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র কিভাবে ঢুকলো এক বছরের অন্তত দুই শতাধিক দেশি বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে রোহিঙ্গা ক্যাম্প থেকে কিভাবে এসব অস্ত্র ক্যাম্পে এলো তা নিয়ে উদ্বিগ্ন আইনstring খোলা রক্ষাকারী বাহিনী রোহিঙ্গাদের একটি অংশ বলছে আরশা সহ কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠী ক্যাম্পগুলোতে নিজেদের adipotto বিস্তার চাদাবাজি ও মাদক সহ নানা অপকর্ম চালাতে ব্যবহার করছে এসব অস্ত্র কুতুপালং এর নিহত রোহিঙ্গা নেতা মহিবুল্লার ঘনিষ্ঠ সহচর এক যুবকের দাবি বছরখানেক আগে তাকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় আর সদস্যরা কাঙ্ক্ষিত চাঁদা না পেয়ে দুই থেতলে দিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম করা হয় তার কক্সবাজারের উখিয়া সহ বিভিন্ন থানায় রোহিঙ্গা সন্ত্রাসীদের বিরুদ্ধে বারো শতাধিক মামলা রয়েছে এর মধ্যে আটক করাও হয়েছে প্রায় তিন হাজার জনকে যার অন্তত এক তৃতীয়াংশে অবৈধ অস্ত্র সংক্রান্ত রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যাকাণ্ডের পর এক অভিযান কুতুপালং ক্যাম্প লাগোয়া একটি অস্ত্রের কারখানায় সন্ধান পায় র্যাব বিপুল পরিমাণ গুলি সহ দশটি দেশীয় বন্দুক উদ্ধার ও জন রোহিঙ্গাকে আটক করা হয় চলতি বছরের জানুয়ারি থেকে ১০ নভেম্বর পর্যন্ত শুধু র্যাবই উদ্ধার করেছে দেশি বিদেশি ছয়চল্লিশটি আগ্নেয়াস্ত্র প্রশ্ন সময় র্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে মারাও গেছে সাতজন প্রশ্ন হচ্ছে সংরক্ষিত একটি এলাকায় কিভাবে আসলো এসব অস্ত্র খোঁজ নিয়ে জানা গেছে মূলত দুই ভাবে ঢোকে এসব অস্ত্র মিয়ানমারের অংশে উকিয়া টেকনাফের সীমান্ত ঘেঁষা কয়েকটি এলাকা থেকে রাতের বেলায় আনা হয় এসব অস্ত্র আর এজন্য ক্যাম্পগুলোর কয়েকটি স্থানে কাটাতারের বেড়া কেটে রেখেছে দুর্বৃত্তরা এছাড়া স্থানীয় কয়েকটি গ্রুপ মাদক ও অর্থের বিনিময় দেশীয় আগ্নেয়াস্ত্র এসব বিচ্ছিন্ন সন্ত্রাসীদের সরবরাহ করে বলেও অভিযোগ পাওয়া গেছে বলে জানান র্যাব পনেরো অধিনায়ক লে কর্নেল খায়রুল ইসলাম আজ ভারতীয় পার্লামেন্টে উঠছে কৃষি আইন বিলোপের প্রস্তাব ভারতীয় পার্লামেন্টে আজ শুরু হতে যাচ্ছে শীতকালীন অধিবেশন প্রথম দিনেই তোলা হবে বিতর্কিত তিনটি কৃষি আইন বিলোপের প্রস্তাব অধিবেশনে প্রস্তাবটি উত্থাপন করবেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার ক্ষমতাসীন বিজেপিকে এই ইস্যুতে প্রশ্নবিদ্ধ করতে প্রস্তুত বিরোধী দলগুলো কারণ তীব্র বাধার মুখে গত বছর আইনগুলো পাশ করানো হয় পার্লামেন্টে কিন্তু কৃষকদের তীব্র আন্দোলনের সামনে নথি শিকারে বাধ্য হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনিশে নভেম্বর ভারতীয় প্রধানমন্ত্রী ঘোষণা দেন বিলুপ্ত হবে বিতর্কিত তিনটি কৃষি আইন তবে আইন ঘোষণা কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন বহাল রাখার ঘোষণা দিয়েছেন কৃষকরা আজও বিক্ষুব্ধ কৃষকরা পার্লামেন্ট অভিমুখে পদযাত্রার কর্মসূচি জানিয়েছেন তারা পঁচিশ দিনের শীতকালীন অধিবেশনে তোলা হবে সাঁত্রিশটি বিল যার অন্যতম ক্রিপ্টোকারেন্সি আনুষ্ঠানিক বিধিমালার আওতায় আনার প্রস্তাব এর ফলে বিদেশে কালো টাকা পাচার ও দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব বলে দাবি সরকারের